হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই জেপিস ব্লগ চ্যানেল। সকাল সকাল কাজে চলে এসেছি, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমার রাখি পূর্ণিমা হয়ে গেছে, এই যে দেখে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে, খুব সুন্দর। তাহলে আজকেও কাজে চলে এসেছি, এবার কাজে ফাঁকে ফাঁকে আপনাদের আমি কিছু ভিডিও শেয়ার করবো। হ্যাপি রাখি, হ্যাপি রাখি ছোট ভাই। আমাদের রাখি ডান ডান একদম ফাস্ট টাইম আজকেও আমাদের আউটডোর শুট চলছে। আউটডোর শুটের জন্য বাইরে আমাদের সেট আপ রেডি পুরো, এখন শুধু আর্টিস্টের অপেক্ষা। আর্টিস্ট এলেই আমরা শট শুরু করে দেবো। আবার ডাকতে চলে এলাম মেয়েদের মেকআপ রুমে। মেকআপ রুমে এসে দেখি মামি অর্থাৎ অনয়াদি রেডি, আর এদের মেকআপ করেছে, এরা এখন ড্রেস করেনি যেহেতু এদের সিন পরে রয়েছে। তাই এরা পুরো আড্ডা জমি আড্ডা দিচ্ছে। তার সাথে আর একজন রয়েছে, এই যে মেয়েদের মেকআপ রুমে এসে আড্ডা দিচ্ছে, আপনাদের সকলের প্রিয় পার্থিতা, মানে আমাদের ওমকার দা। এবার বলাতে লুক একটা দিচ্ছে, মনে হচ্ছে না ভয় পাচ্ছি ওনাকে, মোটেও ভয় পাচ্ছি না। তারপরে এই যে আরেকজন তো রয়েছে, আপনারা যাকে অন স্ক্রিনে দেখেন, পুরো ন্যাকা ষষ্ঠী, আপনাদের প্রিয় ঝিলমিল, মানে আমাদের অনয়াদি। যাই হোক, এরা জমি আড্ডা দিচ্ছে, আমিও এদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, একটু সময় কাটিয়ে এবার এখান থেকে বেরিয়ে, বা মানে এই মেকআপ রুমেই আরেকটা রুম রয়েছে, তো বাইরের রুমটাতে দেখি। এখানে হেয়ার হচ্ছে, শ্যামলির হেয়ার করছে আমাদের গীতা মা। গীতামা হেয়ার করতে ব্যস্ত, জিজ্ঞেস করলাম আমি যে তুমি খেয়েছো কি না, তো গীতামা বলছে হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আমাকেও জিজ্ঞেস করলো তুই খেয়েছিস কি না, বললাম হ্যাঁ আমি খেয়েছি। এবার গীতামা অনেকদিন ধরেই বলছিল যে তুই এখানকার এই তেলে ভাজা ম্যাগি আর হচ্ছে ডিম টোস্ট এসব খাস না, কিছু হেলদি খাবার খা। তাই আজকে আমি ছাতু আর মুড়ি খেয়েছি, গীতামার সাথে তাই শুনে হেসে দিল। এবার ফাইনালে দেখে ডাকতে এলাম, ডেকে চলে এলাম আমি বাইরে। বাইরে এসে দেখছি শট শুরু হয়ে গেছে, এই যে একজন ক্যামেরায় দেখছে শট নেওয়ার পর, ফাইনাল টেক নেওয়ার পর চেক আপ করছে। এই যে আমাদের সাউন্ডের অ্যাসিস্ট্যান্ট বুড়ো দা, তার প্রভাত দা। হাই, এত জোরে! আমি আজকে ওকে চালা বানিয়েছিলাম, ও চালা হতে চাইনি কোনোভাবেই। তুমি কিছু বলো, সবাই চালে সব। এখানে চলছে ঋতু দি আর রিম্পাদির ফটোশুট। তুমি এখানকার চা খাচ্ছ কেন? তুমি চা খাচ্ছ কেন? গরমের জন্য টাকা দাও। আর চলে এলাম ফ্লোরের ভেতরে, ফ্লোরের ভেতরে শট চলছে। তার মাঝে কোন দুজন ব্যক্তি দাবা খেলতে ব্যস্ত, এই যে তার মধ্যে একজনকে দেখতে পেয়েছেন আপনারা, আর একজন হচ্ছে এই ভদ্রলোক, মামা ভাগ্নে দুজনে মিলেই বসে গেছে দাবা খেলতে। দুজনেই পুরো সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়ে গেম খেলছে। যাই হোক, এরা খেলুক, এদেরকে আর ডিস্টার্ব করবো না, আমি ভেতরের দিকে যাই। তোর প্যাক আপ? হ্যাঁ। তো বাড়ি যাচ্ছিস কেন? খুব ভালো, পার্থিব চলে গেছে? পার্থিবটা আমাদের প্যাক আপ হয়ে গেছে। প্যাক আপ হয়ে যাওয়ার পর আমি টেকনিশিয়ানে নেমেছি, নেমে হাঁটতে হাঁটতে চলেও এসেছি প্রায়। তো এখানে একটা বোনের কাছে এলাম, ও রাখি পড়াবে, সে সকাল থেকেই কল করছিল, তো সকালে আসতে পারিনি। এবার রাত্রিবেলা ফোন করছিল, আমার জন্য রান্নাবান্না করেছে, তাই এখন ওর রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু লেডিস পিজি, তার ভেতরে যাওয়া নিষেধ, তাই আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, ওর অপেক্ষা রয়েছে ও কখন বেরোবে। এই যে বুনু চলে এসেছে রাখি পড়াতে, দেখো হাতে কত বড় একটা ব্যাগ নিয়ে এসেছে, রাখি নিয়ে এসেছে, ঠিক আছে পড়া। এখন বাজে রাত 9:30। হে বাবা, রাস্তা কোনো করতে হয় না, পুনম করে দিল। এনে এটা তোর জন্য। থ্যাংক ইউ, আমার রাখির গিফট পেয়ে গেছি আমি। তাহলে টাটা, এখন আমি যাই, অনেক টায়ার লাগছে, গরম প্রচণ্ড বাইরে, তাহলে চল আমি যাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর বাড়িও আমাদের ওদিকে, ও আমার একটা মাস্তুতো বোন হয়। যাই হোক, ও এসেছে এখানে পড়াশোনা করতেই আর কাজও কাজ টুকটা কাজ করতে। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। চলো বাড়ি গিয়ে দেখা যাক ও কী কী বানিয়েছে আর কেমন হয়েছে সেটা আমি আপনাদের বলছি। এত কিছু পাঠিয়েছে, এত কিছু পাঠানোর কি খুব দরকার ছিল, বিশেষ করে এতগুলো মিষ্টি, এতগুলো মিষ্টিকে আমি একা একা খেতে পারি?
এখানে ভাত, মাছের ঝোল, তারপর এখানে মনে হয় ঝিঙে ভাজা। যাই হোক, তাহলে খাওয়া শুরু করি। আমরা খেয়েও পেয়েছে, তাহলে খেয়ে দিয়ে আমি জানাচ্ছি কেমন হয়েছে। ভালোই হয়েছে, কারণ আর বিশেষ করে এই মিষ্টিগুলো দেখে আমার তো কি বলবো, এগুলো মিষ্টি কেন পাঠিয়েছিস। প্রথমে আমি মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিই একটু। বাহ, মাছের ঝোলটা এভি হয়েছে, দারুণ। তাহলে এবার আমি খেয়ে নিই। ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই জেপিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই সাপোর্ট করে যান। চলুন তাহলে, টাটা, হরে কৃষ্ণ।